তো ইতিমধ্যে কলেজে উঠি, কলেজ পাশ করার পর চলে আসি একটা জব করতে, বা জব করতে করতে বুঝি যে আমার থেকে আমার ম্যাজিক মেন্টালিজম এইগুলো চলে যাচ্ছে। তো এবার জব করতে করতে আমি হঠাৎ করে কর্পোরেট শোয়ের কল পাই, আর তারা আমাকে সেই অ্যামাউন্টটা দিতে রাজি ছিল যেটা মানে একটা শোয়ের জন্য যেটা আমার সারাটা মানে জবের পুরো গোটা স্যালারি সমান। তো এই ভেতরে এই যে কিউরিসিটিটা হওয়া শুরু করলো যে এই ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করব, শো করব, তো এর মধ্যে আমি জবটাকে ছেড়ে শিফট করে গেলাম আমি শো লাইন, আর অনেক শোজ পেতে শুরু করে দিই। তারপরে কিছু নিউজ চ্যানেল আমার ইন্টারভিউ নেয়, কিছু বড় ইউটিউব ক্রিয়েটার্সরা আমাকে তাদের পডকাস্টে রাখে, তো সেইখানে যাই, সেখান থেকে কিছু লোকের ভালোবাসা পাই। এখন যে আমাদের একটা ফেমাস প্ল্যাটফর্ম জোশ টক, তো আমরা বাঙালি, আমরা যেহেতু ম্যাজিশিয়ানস, আমাদের সবার মধ্যে একটা আবেগ থাকে যে ভবিষ্যতে যদি আমরা এমন কিছু করতে পারি যে এই ধরনের প্ল্যাটফর্মে আমাদেরকে অ্যাজ এ মোটিভেশন স্পিকার হিসাবে ডাকে। তো আমাদের বাংলা থেকে এখনো পর্যন্ত কোনো ইউটিউবার, সরি, কোনো ম্যাজিশিয়ানসকে এখনো পর্যন্ত দেখলাম না যে বাংলা থেকে মানে ম্যাজিককে রিপ্রেজেন্ট করছে। তো জোশ টকের মঞ্চে তোমাকেই প্রথম দেখেছিলাম এবং আমরা খুব ইন্সপায়ার হয়েছিলাম। এবার তুমি ভেবে দেখো, তুমি খুব গভীর ঘুমে আছো, প্রচন্ড গভীর ঘুমে আছো, তখন পায় না যে ঘুমের ঘোরে সুনামি এসে গেল আমরা টের পাবো না। হ্যাঁ, ওই পয়েন্টে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা টের পাচ্ছি না যে আমাদের ফিজিক্যাল বডি মানে ডিপ স্টেট অফ রিল্যাক্সেশন যেটাকে বলে, এক্স্যাক্টলি ডিপ স্টেট অফ রিল্যাক্সেশন। মেন্টালিজম, হিপনোসিস, এই যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো এতটাই ফাস্ট যদি আমরা ভাবি যে এখানে আলোচনা করব, মোটামুটি দুদিন ধরেও যদি কন্টিনিউ আমরা যদি ডিসকাশন করি শেষ হবে না। তো অনেক সময় হতে পারে যে অডিয়েন্সদের অনেক বোরিং ফিল হতে পারে। আমি মানে এটা একটা রুবিস্কিউবকে সলভ করতে গেলে কুইন্টিলিয়ান ডিফারেন্ট পসিবিলিটিস আছে এটাকে সলভ করতে গেলে। মানে যত আমি ছোটবেলায় যখন আমি এটাকে মিক্স করতে যেতাম, মানে যত মিক্স করতাম এটা আরও কমপ্লিকেটেড হয়ে যেত। মানে আমরা এরকমভাবে বিভিন্নভাবে মিক্স করার চেষ্টা করতাম, এরকমভাবে বিভিন্নভাবে এটাকে সামনে নিয়ে এসো। চেষ্টা করলে আমার মনে হচ্ছে এইবারে তুমি একটু থটটাকে চেঞ্জ করলে, যত সময় তুমি রাইট হ্যান্ডে রেখেছো। তুমি যেহেতু সাইকোলজি নিয়ে খুব চর্চা করছো বুঝতে পারছি, তো তুমি এমন কোন ওয়ার্ড ভাবছো যে ওয়ার্ডটা হচ্ছে সাইকোলজির সাথে রিলেটেড, সাইকোলজি। এন্ড ইফ আই এম নট রং, তুমি এক্স্যাক্টলি ডোপামিন ভাবছো। হ্যাঁ, ডোপামিন, ডোপামিন, কারণ ডোপামিন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কোন জিনিস আমাদেরকে অ্যাডিক্টেড করে দেয়, অ্যাডিক্টেড করে দেয়। মানে এটাও একটা সাবকনসাস মাইন্ডের সাথে এটা রিলেটেড। কোনো পডকাস্টে বা কোথাও গেলে জেনারেলি আমাকে এই ধরনের বলে যে মাত্রম দেখা হয়েছে, তো এখানে সবচেয়ে মজার ব্যাপার তুমি আমাকে কিছু দেখালে, আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট উপস্থিত আছে, মিস্টার শতাব্দ সেনগুপ্ত দা। তো কেমন আছো দাদা? আর শুরু তো করবোই, আজ যেহেতু আমাদের সাথে রয়েছে শতাব্দ দা, তো আজকে তো ম্যাজিক শুধু হবে না, ম্যাজিকের সাথে সাথে হিপনোসিস, মেন্টালিজম আরো অনেক ব্যাপার নিয়েও আলোচনা হবে আর কি। তো যেহেতু প্রথমে শুরু হচ্ছে, তো শতাব্দদার ব্যাপারে একটু জেনে নিই। দাদা, তুমি কিভাবে ম্যাজিকের দুনিয়ায় ইন্ট্রোডিউস হলে, মানে কিভাবে এলে আর কি ম্যাজিকের দুনিয়ায়? ম্যাজিক ছোটবেলা থেকে যেমন বাচ্চাদের একটা ম্যাজিক নিয়ে একটা ক্রেজ থাকে না, যে কোথাও একটা ম্যাজিক প্রোগ্রাম হচ্ছে দেখতে যাব, ম্যাজিক দেখবো, তো আমার ছোটবেলা থেকে সেরকম কিছু ছিল না। আমি ওই মেলায় ম্যাজিক দেখলো, ঠিক আছে চলো ম্যাজিক পাই। এবার কেন ছিল না, কেন ম্যাজিশিয়ানরা কি করতো, কেউ ব্লেড খাচ্ছে, কেউ পায়রা বের করছে, ফুল বের করছে, তো আমার ঠিক আছে, মানে খুব একটা সেরকম কিছু লাগতো না। পরে যখন আমি টিভিতে ম্যাজিক দেখি, যোগেশ সার্কলস 30 ডিগ্রি বলে একটা প্রোগ্রাম হয়, সেটা দেখার পর আমি ভাবলাম যে সত্যি এরকম হতে পারে, একটা মানুষ কারোর সাথে, একটা আননোন ব্যক্তির সাথে দেখা করলো, করে সেই ব্যক্তিটা যখন তাকে টাচ করছে সে কারেন্ট শক খাচ্ছে। তারপরে তোমার কোনো একটা গাছের পাতা নিলো, নিয়ে ওটাকে হাওয়ায় উড়িয়ে দিল, এই জিনিসগুলো একদম সামনাসামনি হচ্ছে, তো এটা কি সত্যি হতে পারে? এইখান থেকে আমার ম্যাজিকের প্রতি একটা কিউরিয়াসিটি জাগলো, এটার প্রতি একটা ভালো।
আচ্ছা যোগেশ সরকার কথা তুমি যে বলছো, যোগেশ সরকার মানে ফ্লাই মানে ফ্লাইং ম্যান বলে ওই ইলিউশনটা তো মনে উনিই করেছিলেন যতটা সম্ভব, আমি অনেকদিন আগে যতটা মনে পড়ছে ইন্ডিয়াতে উনিই করেছিলেন। হ্যাঁ হ্যাঁ উনি প্রথম ইন্ডিয়ান টেলিভিশনে মনে হয় করেছিলেন। হ্যাঁ এরপর বলো জার্নিটা। তারপরে তো যোগেশ সরকারকে দেখলাম, আস্তে আস্তে ডেভিড ফ্লেনকে দেখলাম, ক্রিস এঞ্জেলকে দেখলাম, ডায়নামোকে দেখলাম, এদেরকে দেখে তারপর আমার ম্যাজিক ভালো লাগে। তারপরে আমি কি করতাম, ওদের যেগুলো দেখতাম আমি ফিগার আউট করার চেষ্টা করতাম যে এটা অ্যাকচুয়ালি কি করে হয়েছে। তো একটা দুটো জিনিস ফিগার আউট করতে পেরে, আমি যেই ফিগার আউট করে ফেলতাম তখন আমার মনে হতো বা এটা আমিও পারি, আমি দেখে ফিগার আউট করতে পেরে গেলাম যে এটা এইভাবে হচ্ছে। তারপরে সাহায্যের জন্য ইউটিউব ছিল, তো ইউটিউবের সাহায্যে কয়েকটা জিনিস জানতে পারি। আমার একটা ফ্রেন্ড ছিল নয়ন বলে, ও এখন শিকাগোতে থাকে, তো ও যখন আমেরিকা থেকে এসেছিল আমাদের এইখানে, তো ও আমাকে একটা বই গিফট করেছিল ম্যাজিকের, তো এইখানে ছোট ছোট কিছু ট্রিক্স ছিল, আর বইটা পড়ার পর আমার আরো যেন ম্যাজিকের প্রতি ভালোবাসাটা জেগে গেছে। তো এইখান থেকেই আমার আর কি শেখাটা শুরু, তারপর আস্তে আস্তে পারফরমেন্স করা। আমার জার্নিটাও ঠিক তোমার ওই রকমই, মানে আমারও ফ্যামিলি থেকে যে ম্যাজিকের সাথে যুক্ত তাও নয়, মানে আমিও ছোটবেলা থেকে ওই নর্মাল টুকটাক মেলা থেকে ম্যাজিক কিনে প্রায় দেখাতাম সবাইকে, টিউশন ফিউশন এইসব জায়গাতে অনেকে অনেক ভালো লাগতো। কিন্তু পরে আমার পুরো মানে এর কনসেপ্টটাই যখন চেঞ্জ হয়ে গেল, যখন আমি ডায়নামো, ম্যাজিশিয়ান্স ইম্পসিবল, ডেভিড ফ্লেন স্পেশাল এই এপিসোডগুলো যখন দেখতে লাগলো না, ম্যাজিকের কনসেপ্টটাই আমার মধ্যে চেঞ্জ হয়ে গেল যে ম্যাজিক জিনিসটা যে শুধুমাত্র যে ইনস্ট্রুমেন্টাল বেসিক স্টেজে গিয়ে আমাকে মানে হাওয়া থেকে পায়রা অ্যাপিয়ার করতে হবে বা কেজের মধ্যে কোনো কিছু ফায়ারের মাধ্যমে অ্যাপিয়ার করতে হবে সেই জিনিসই নয়, মানে ম্যাজিকের দুনিয়াটা অনেক ভাস্ট। মানে তোমার তোমার শুরুই হয়েছে ডায়নামো থেকে? ডায়নামো মানে আমার ওই টেলিভিশন স্পেশালে ডায়নামো আমার পুরো আমাকে ইনফ্লুয়েন্স করে। আচ্ছা তার মানে তোমারটা মোটামুটি ওই 8-10 বছর ম্যাজিকের সাথে তুমি যুক্ত? হ্যাঁ হ্যাঁ না তার আগেও যুক্ত ছিলাম, কিন্তু ম্যাজিক মানে আমি শুধু ভাবতাম যে ইনস্ট্রুমেন্টাল বা প্রপ দিয়ে ম্যাজিক দেখানো যায়, মানে আমার সেই ধারণাটা ছিল না এরকম ভাবে যে মানে প্রপলিসলি কারো মাইন্ড রিড করে দেওয়া বা কারো কাছ থেকে কিছু একটা অবজেক্ট নিয়ে ইমপ্রম্পটু ম্যাজিক দেখানো, এই কনসেপ্টগুলো আমার মধ্যে ছিলই না। আমি ভাবতাম যে শুধু কিনেই ম্যাজিক দেখানো সম্ভব, কোনো ইনস্ট্রুমেন্ট কিনে আর কি। মানে এখন একটা ট্রেন্ডিং, এখন একটা ট্রেন্ডিং চলছে যে কোনো একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে কোন সোশ্যাল মিডিয়াতে, কোন ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে একজন ম্যাজিক দেখাচ্ছে, অন্যজন তার সিক্রেটটাকে রিভিল করে দিচ্ছে। মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিউয়ের জন্য বা মানি আর্নিং এর জন্য এরা এই জিনিসগুলো করছে, তো এর জন্য কি ফিউচারে ম্যাজিকে কোনো প্রবলেম হতে পারে, তোমার কি মনে হয়? দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমার মনে হয় যে কোনো জিনিস ধরো শিখলে সেটা বাড়ে একটা পয়েন্টে, কিরকম আমি তোমাকে বলছি আজকের দিনে তুমি কি বলবে যে ডান্সিং এবং সিঙ্গিং বেশি পপুলার নাকি ম্যাজিক বেশি পপুলার? অবশ্যই ডান্সিং এন্ড সিঙ্গিং বেশি পপুলার। এবার ধরো একটা রেমো ডিসুজার শো হচ্ছে কলকাতাতে, দেখবে শোটায় ভিড় লেগে যাবে। কেন ভিড় লেগে যাবে? সাধারণ লোক থাকবে আর ম্যাক্সিমাম ভিড়টা হবে ডান্সার্সদের। বুঝতে পারছো? তেমন একটা গানের প্রোগ্রামে ম্যাক্সিমাম ভিড়টা হবে যারা অলরেডি নিজেরাও গান শিখেছিল বা গান গাইতে পছন্দ করে তাদের। ম্যাজিকের ক্ষেত্র যখন লোকে শেখে সেটার প্রতি আগ্রহ আরো বেশি জেগে যায়। হ্যাঁ এবার যারা তোমার ধরো প্রফেশনাল জিনিসগুলোকে দিয়ে দিচ্ছে বা বলে দিচ্ছে এটা এইভাবে হচ্ছে, তাতে কি হয় অনেক সময় হয়তো কোনো ট্রিক্সের যেই এসেন্সটা ওটা দেখার পর যে অবাক করে দেওয়া ব্যাপারটা সেটা হয়তো মরে যায়, সেটা আর থাকে না। কিন্তু এবার সেই লোকগুলোই সেই ট্রিক গুলোকে খোঁজে যারা অ্যাকচুয়ালি শিখতেই চায় বা যারা জাস্ট জানতে চায়, তারা নিজেরাই মারতে চায়। আমি অ্যাকচুয়ালি ভাবতাম যে হয়তো এত এত ভিউজ তো হয়তো অনেকেই জেনে গেছে, বাট আমি যখন ম্যাজিক পারফর্ম করি বা কাউকে দেখাই বা কাউকে দেখাতে দেখি, আমি তখন দেখি না যে লোকে বলে যে আমি এটা জানি বা আমি এটা পারি। এই জিনিসগুলো খুব সাধারণ সাধারণ ম্যাজিকের ক্ষেত্রে হয়, বাট প্রফেশনাল ট্রিক্স যেগুলো অ্যাকচুয়ালি প্রফেশনালরা করে সেই ক্ষেত্রে আমি দেখিনি তাদের কোনো অসুবিধা হতে। বাট হ্যাঁ প্রফেশনাল জিনিসগুলোকে একটু বুঝে লেভেল করলে হয়তো আরো ভালো। বলছি এখন যে আমাদের একটা ফেমাস প্ল্যাটফর্ম জোস্টক, তো আমরা বাঙালি, আমরা যেহেতু ম্যাজিশিয়ানস, আমাদের সবার মধ্যে একটা আবেগ থাকে যে ভবিষ্যতে যদি আমরা এমন কিছু করতে পারি যে এই ধরনের প্ল্যাটফর্মে আমাদেরকে অ্যাজ এ মোটিভেশন স্পিকার হিসাবে ডাকে, তো আমাদের বাংলা থেকে এখনো পর্যন্ত কোনো ইউটিউবার সরি কোনো ম্যাজিশিয়ানসকে এখনো পর্যন্ত দেখলাম না যে বাংলা থেকে মানে ম্যাজিককে রিপ্রেজেন্ট করছে। তো জোস্টকের মঞ্চে তোমাকেই প্রথম দেখেছিলাম এবং আমরা খুব ইন্সপায়ার হয়েছিলাম, তো এই জার্নিটা একটু বলো, মানে কিভাবে জোস্টকের মঞ্চে কিভাবে যেতে পারলে, মানে ওই অব দি জার্নিটা কিভাবে হলো, মানে একটা নর্মাল ম্যাজিক থেকে ওই জার্নি?
না, ফার্স্ট হচ্ছে গিয়ে জোস্টকে যাওয়ার জন্য, তার আগে আমি বলি, ফার্স্টে তো আমি দাদাগিরিতে যাচ্ছিলাম, তো দাদাগিরি থেকে আমাকে কল করে ডাকা হয়েছিল, তো তারা আমাকে পেয়েছিল গুগল থেকে। আর জোস্টকে আমার এক বন্ধু আমাকে রেফার করে জোস্টকের ওইখানে, তো জোস্টকের নতুন কাউকে, তো সে তারপরে আমাকে কন্ট্যাক্ট করে, সে আমার সম্পর্কে জানে, তারপর সে আমাকে ইনভাইট করে জোস্টকে। আমার এই বন্ধুটা মানে ও হচ্ছে গিয়ে খুব সুন্দর কনসালটেন্ট, মানে ম্যাজিকের কোন ম্যাজিশিয়ানের যদি কনসালটেন্সি লাগে ও খুব সুন্দর কনসাল্ট করতে পারে। ওর নাম হচ্ছে অভিরূপ রয়, ঠিক আছে? তো ও রেফার করেছিল জোস্টকে। অভিরূপ দাদার সাথে পরিচয় আছে, অভিরূপ বি বলে হয়তো সোশ্যাল মিডিয়াতে আছে। না, অভিরূপ ভট্টাচার্য হচ্ছে অভিরূপ বি, ও আমার খুব ভালো বন্ধু। আর অভিরূপ রয় হচ্ছে ও মানে আমার আরেকটা বন্ধু। ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম ডেফিনেশন থাকে, তো কি বলবে হিপনোসিস জিনিসটা কি, মানে আদৌ কি হিপনোটিজম বা হিপনোসিস সম্ভব, পসিবল? দেখো, অবশ্যই হিপনোসিস পসিবল। আর হিপনোসিসের যে সায়েন্টিফিক স্টাডিজ গুলো দেখা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে হিপনোসিস অ্যাকচুয়ালি কতটা বেটার কাজ করছে, মানে আমাদের এই ক্লিনিক্যাল পার্টে। তার জন্য এখন এটা লাস্ট 10 বছর ধরে হিপনোসিসটা একটা স্বীকৃতি পেয়েছে। এইবার হিপনোসিস কেন কাজ করে, কিভাবে কাজ করে, এটা যদি আমার এক কথায় বলতে হয়, তাহলে হিপনোসিস কাজ করে সাজেশনস এর দ্বারা, ঠিক আছে? এবার ধরো আমি তোমার উপর হিপনোসিস একটা কিছু করবো। মজার বিষয় হচ্ছে যে তোমাকে হিপনোসিস কে করছে বা তোমাকে হিপনোটাইজ কে করতে চলেছে। আমরা ভাবি যে আমাকে হিপনোটাইজ সামনে মানুষটা করতে চলেছে, বাট সামনে মানুষটা কখনোই তোমাকে হিপনোটাইজ করতে পারে না। আমরা অ্যাকচুয়ালি নিজে নিজেদেরকে হিপনোটাইজ করি যখন আমরা সামনে মানুষের সাজেশনটাকে অ্যাকসেপ্ট করি। মানে ধরো আমি তোমাকে বলছি যে আমি তোমাকে এখন হিপনোটাইজ করতে চলেছি, তুমি হাতটা রাখবে, তুমি হাতটা তুলতে পারবে। এবার তুমি তোমার মাইন্ডে সাজেশন দিচ্ছ যে কে বলেছে আমি হাত তুলতে পারবো না, আমি হাত মানে রেজিস্ট করার চেষ্টা করছি আমি হাত তুলতে পারবো। তাহলে দেখো দুটো সাজেশন আসছে, ব্যাপারটা বোঝো। এইবার এই দুটো সাজেশনের মধ্যে তোমার নিজেকে দেওয়া যে সাজেশনটা সেটা কাজ করলো। হ্যাঁ, ঠিক আছে, একটা এক্সাম্পল নিচ্ছি আমরা। সাপোজ ধরো আমি তোমাকে বলছি যে তুমি তোমার নাম জানো, করেক্ট? হ্যাঁ, আমি তোমার থেকে তোমার নামটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম, এখন তুমি তোমার নামটা বলো। আমি বলতে পারবো না, ঠিক আছে? জাস্ট মাইন্ড কে বলবে, নিজে নিজেকে সাজেশন উঠাই দেবে যেটা আমি তোমায় দেবো, ঠিক আছে? তো তুমি তোমার নামটা মাইন্ডে ভাবো। ইমাজিন করো যে তোমার নামটা তোমার গলার এইখানে এসে আটকে গেছে, আর ততক্ষণ অব্দি ইমাজিন করো যতক্ষণ অব্দি তুমি শিওর যে তোমার নামটা গলায় এসে আছে, বাট তুমি নামটা বলতে পারছো না, তুমি চেষ্টা করছো বাট বলতে পারছো না। যখন তুমি শিওর যে তুমি বলতে পারছো না, তখন তুমি ট্রাই করে দেখো। যখন তুমি শিওর যে তুমি বলতে পারবে না, ট্রাই করে দেখো বলার, চেষ্টা করে দেখো বলার। জেনুইনলি তুমি সেম সাজেশনটা নিজের মাইন্ডে দাও, এবার বলো তোমার নামটা বলার চেষ্টা করো, দেখো কতটা ডিফিকাল্ট লাগবে। আমাকে সবার আগে এটা ক্লিয়ার করে দিতে হবে যে মানুষটা নিজে নিজেকে সেম সাজেশন দিচ্ছে কিনা, যে সাজেশনটা আমিও তাকে দিচ্ছি। সে যদি উল্টো সাজেশন দেয়, তাহলে সে নিজে নিজেকে ওইভাবে হিপনোটাইজ করছে। যদিও আমিও কিছুটা হিপনোটিজম এই অ্যাপগুলো কিছুটা পারফর্ম করি, কিন্তু এখানে অনেক সময় এই ব্যাপারগুলো দেখা যায় যে অনেকে না এই জিনিসগুলো কতটা সিরিয়াস নেয় না বা রেজিস্ট করার চেষ্টা করে। এই ব্যাপারগুলো যখন হয় তখন একটু কিছু কিছু মানে মিডিয়ামের সাথে করতে অসুবিধা হয়। যেমন আনকমন কোন জায়গাতে হয়তো আমি ম্যাজিক পারফর্ম করতে গেছি, সেখানে মানুষজন বিশ্বাস করছে না এই ম্যাজিশিয়ান, মানে এর মধ্যে কোনো একটা সুপারন্যাচারাল পাওয়ার আছে, এই ধরনের একটা সাবকনসিয়াস মাইন্ডে তার মাইন্ডের মধ্যে আর কি রয়েছে, সেই জন্য সে সিরিয়াস নিচ্ছে ব্যাপারটাকে। কিন্তু অনেক সময় হয় অনেক জায়গাতে হয়তো বন্ধু বান্ধব বা কোনো ফ্র্যাঙ্ক সিচুয়েশনে এই ব্যাপারগুলো অতটা হয় না। এবার এই এই জিনিসগুলো মানে কিভাবে হবে, মানে এগুলো কি করা যায় এত সেই সিচুয়েশনে?
দেখো ম্যাটারটা কি হচ্ছে, এই যে তোমাকে বললাম না যে তুমি নিজেও নিজেকে সাজেশনটা দেবে, আদারওয়াইজ হবে না। এবার তোমার যারা বন্ধু বান্ধব তারা নিজেকে সেই সাজেশনটা দিচ্ছে না, তারা কি সাজেশন দিচ্ছে, দেখি আমি কি করে নিজের নাম বলবো না, আমি তো বলেই দেবো, তারা এই সাজেশন দিচ্ছে। এইবার এই যে তারাও যাতে নিজেরা নিজেদেরকে সেম সাজেশনটা দেয়, সেইটার দায়িত্বটাই হচ্ছে তোমার, সেইটাই হচ্ছে মেন শেখার বিষয়। এবার এটা তুমি একটা ছোট ভিডিওতে এটা তোমাকে আমি কখনো এক্সপ্লেইন করতে পারবো না, অনেক কিছু জিনিস আছে, যেমন হচ্ছে হিপনোটিক ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন। কিন্তু মানে দেখো আমাদের কনসিয়াস মাইন্ড কি করছে, রেজিস্ট করছে, আর হিপনোসিস কি করছে, সাবকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ডে আমাকে ক্লিয়ার করতে হবে কোনো ভাবে। এক্স্যাক্টলি, তো আমি কি করব, আমি আগে কনসিয়াস মাইন্ডের সাথে, আগে আমাকে কনসিয়াস মাইন্ডের কাছে ব্যাপারটাকে পুরো ক্লিয়ার রাখতে হবে, মানে পুরোপুরি ট্রান্সপারেন্ট রাখতে হবে। কনসিয়াস মাইন্ডের কাছে যদি ট্রান্সপারেন্ট না হয় তাহলে সে সাবকনসিয়াস মাইন্ড অবধি যেতে হবে। তারপর হিপনোটিক ল্যাঙ্গুয়েজ প্যাটার্নে কি হচ্ছে, ওই ল্যাঙ্গুয়েজে কনসিয়াস মাইন্ডকে আমরা তিনটে ভাবে টপকাতে পারি। প্রথম হচ্ছে আমি তাকে কনফিউজ করতে পারি, দ্বিতীয় হচ্ছে আমি তাকে চমকে দিতে পারি, আর তৃতীয় হচ্ছে আমি তাকে কোম্পানি দিতে পারি। এই তিনটে সময় কনসিয়াস মাইন্ড কিছু করতে পারে না, তার লজিক খাটাতে পারে না, তখন আমরা অটোমেটিক্যালি সাবকনসিয়াস মাইন্ডে ঢুকতে পারি। যেমন ধরো আজকে এরকম হয়তো তোমার সাথে হয়েছে যে এমন কোনো ফোন কল এলো যে ফোন কলটা তোমার মানে খুব তাড়া দিয়ে দিল, বা তোমার মনে হলো এ বাবা এই ফোন কলটা এসেছে আমাকে এখন এই কাজে যেতে হবে, তখন তোমাকে আরেকজন বললো যে তুই এটা করে চলে যা বা তুই ট্যাক্সি নিয়ে নে, তো তুমি চট করে ট্যাক্সি নিয়ে নিলে, তুমি কিন্তু তখন ভাবলে না যে হয়তো ট্যাক্সি নিলে তোমার বেশি প্রবলেম হবে, তোমাকে অন্য কোথাও যেতে হবে। মানে কিছুটা যেমন হয়তো আমরা কোন বাইক বা কোন সাইকেল চালাবার সময় কিন্তু আমাদেরকে ভাবতে হয় না, মানে একটা একটা মানে সচরাচর একটা রাস্তা দিয়ে যখন যাই আমাদেরকে লজিক্যালি ভাবতে হয় না, যেন সাবকনসিয়াস মাইন্ডে আমাদেরকে ঠিক করে দেয় না এবারে এইদিকে যেতে হবে এবারে এইদিকে যেতে হবে, আমাদের ভাবতে হয় না। বেসিক্যালি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ওটা ফিড হয়ে যায়, যেটাকে আমরা অনেক সময় মাসল মেমোরিও বলি। হ্যাঁ মাসল, ঠিক আছে। আর এইখানে ঘটনাটা কি হচ্ছে, ধরো আমি তোমাকে একটা কোনো কিছু করে চমকে দিলাম, চমকে দিয়ে আমি তারপর তোমাকে যাই বলছি না কেন তুমি সেটাই করছো। এটা যদি আমরা হিস্ট্রি ঘাঁটি তাহলে হিটলারের ক্ষেত্রে এটা প্রচুর প্রযোজ্য ছিল। দেখবে হিটলারের ক্ষেত্রে বলাও তো, আমি কোনো কমিউনিটির নাম বলছি না, তোমরা সবাই কি বলে একটা বিপদের মধ্যে দিয়ে আসো, তোমরা সবাই কিন্তু একটা এমন জায়গায় রয়েছো যেই সময় তারা এসে তোমাদেরকে মেরে দেবে বা এরকম হবে, তো তখন কি হচ্ছে আমার মাইন্ড কনসিয়াস মাইন্ড আর কিছু চিন্তা ভাবনা করতে পারছে, সে অলরেডি চমকে আছে। শুনেছিলাম যতটা সম্ভব উনি এর মাধ্যমে অনেক চিকিৎসা করতেন, মানে হয়তো যেগুলো আমাদের সার্জারি বলি সেই জিনিসগুলো হয়তো উনি করতেন, তো তার কাছ থেকে যতটা সম্ভব মেস মেডিজম নামটা এসেছে যতটা সম্ভব। এবার তুমি ভেবে দেখো তুমি খুব গভীর ঘুমে আছো, প্রচন্ড গভীর ঘুমে আছো, তখন হয় না যে ঘুমের ঘরে সুনামি এসে গেল আমরা টের পাবো না। ওই পয়েন্টে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা টের পাচ্ছি না যে আমাদের ফিজিক্যাল বডি থেকে, মানে ডিপ স্টেট অফ রিল্যাক্সেশন যেটাকে বলে। এক্স্যাক্টলি, ডিপ স্টেট অফ রিল্যাক্সেশন। এইবার এটা কিভাবে হচ্ছে, অনেকেই ভাবে যে আমি হয়তো যাব আমি অ্যানেস্থেসিয়া নেব না, আমি ডাইরেক্ট হিপনোসিসের দ্বারা এরকম এরকম করব। যদি ইন্ডিয়াতে খুব একটা হয় বলে আমার জানা নেই, বাইরেই বেশিরভাগ হয়। এইখানে কিন্তু জিনিসটা একদিনে এলো, হিপনোটিস্ট বসে তাকে হিপনোটিক একটা ট্রান্সে নিয়ে গেল, তারপর অপারেশন হলো, এরকম হয় না। তার আগে এটা দু তিন সপ্তাহ ধরে তার উপর সাজেশনস দিয়ে কাজ করা হয়, তারপর তার ব্রেনকে প্রিপেয়ার করা হয়, তারপর গিয়ে অপারেশন বা সার্জারিটা করা হয়, তার আগে কিন্তু করা হয় না। আচ্ছা, এই যে হিপনোসিসের ব্যাপারটা হলো, আর একটা আমাদের কাছে টার্ম আছে যেটা হচ্ছে NLP, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম।
তো এই ব্যাপারটা কি, এটা কি হিপনোসিস আর এই জিনিসটা কতটা মানে ডিফারেন্স এর মধ্যে বা সেমই কি? এনএলপি প্র্যাকটিশনাররা অনেক সময় হিপনোসিস ইউজ করে, ঠিক আছে, প্র্যাকটিশনাররা বা মাস্টার প্র্যাকটিশনাররা এরাই হিপনোসিস করে। এনএলপি হচ্ছে তোমার বেসিক্যালি তুমি যাবতীয় জিনিস তুমি শুনছো দেখছো, আমাদের পাঁচটা অর্গানে পাঁচটা যে সেন্সেস আছে, সরি, এই পাঁচটা সেন্সেসের দ্বারা যাবতীয় আমরা ক্যাচ করছি, করে আমাদের ব্রেনে কিভাবে সেটা প্রসেস হচ্ছে, আমাদের মাইন্ডে প্রসেস হয়ে গিয়ে ওটা আমাদের মধ্যে কিরকম বিলিভস জাগাচ্ছে, কিরকম থটস জাগাচ্ছে, কিরকম ফিলিংস হচ্ছে, এইগুলোর উপর বেস করে আমরা কিরকম বিহেভিয়ার করছি সেই পুরো প্রসেসটাকে হচ্ছে এনএলপি। তো এটা আমরা জানতে পারি তাহলে কি হবে, এটা আমরা জানতে পারলে নিজেরাও নিজেদের মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে পারবো, নিজেদের মাইন্ডকেও করতে পারবো এবং সামনের জনের মাইন্ডকেও করতে পারবো। এনএলপি অনেক ক্ষেত্রে হেল্প করে, যেমন হচ্ছে ওসিডির জন্য হেল্প করতে পারে, অবসেসিভ কম্পালসন ডিসঅর্ডার, তারপরে এরকম অনেক কুইট স্মোকিং অ্যাডিকশন, এইগুলো এরকম বিভিন্ন বিভিন্ন অ্যাসপেক্টসে এনএলপি হেল্প করে। হ্যাঁ, আচ্ছা, এই যে মেন্টালিজম, হিপনোসিস, এই যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো এতটাই ফাস্ট, যদি আমরা ভাবি যে এখানে আলোচনা করবো মোটামুটি দুদিন ধরেও যদি কন্টিনিউ আমরা যদি ডিসকাশন করি শেষ হবে না, তো অনেক সময় হতে পারে যে অডিয়েন্সদের অনেক বোরিং ফিল হতে পারে। তো আমি একটু শতাব্দর সাথে একটু অন্য ব্যাপার নিয়ে কথা বলছি। এই যে শতাব্দদাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো শতাব্দদার সাথে অ্যাকচুয়ালি বহুদিন আগে থেকে আমার শতাব্দদার সাথে পরিচয়, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে বিভিন্ন ব্যাপার নিয়ে যে শতাব্দদার সাথে আমার একটা আলোচনা হয় বিভিন্ন ম্যাজিক মেন্টালিজম নিয়ে, হয়তো টেলিভিশনে তুমি আজ দেখছেন হয়তো শতাব্দদাকে, হয়তো দাদাগিরিতে দেখেছেন, হয়তো জি বাংলার পর্দায় দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন, কিন্তু শতাব্দদার সাথে আমার যে রিলেশনটা কমসে কম 6-7 বছর হবে, মানে বিভিন্ন ব্যাপার নিয়ে আমাদের মোটামুটি 15-20 মিনিট বিভিন্ন জিনিস নিয়ে আর কি আলোচনা হয়, যেহেতু আমরা ম্যাজিক ইন্টারেস্ট পার্সন। তো তুমি একটু কিছু আমাদেরকে যদি দেখাও অডিয়েন্সদেরকে বা আমাকেই দেখাতে যদি পারো ওয়ান অন সিচুয়েশনে। তোমার সাথে একটা জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে তুমি তোমার জোডিয়াক সাইন জানো, মানে বাংলায় যেটাকে আমরা রাশি বলি, জাস্ট হ্যাঁ কি না বলো? হ্যাঁ জানো, ফাইন। তো তুমি তোমার জোডিয়াক সাইনটা তুমি তোমার মাইন্ডে ভাবো, দেখেছো, এটা আমার নিজের ক্রিয়েটেড একটা জিনিস, তো তোমাকে আমি তোমার সাথে ট্রাই করছি। তো ফার্স্ট যে অ্যালফাবেটটা আছে তোমার জোডিয়াক সাইনের, যে ফার্স্ট অ্যালফাবেটটা আছে ওটা জাস্ট মাইন্ডে বলো, মাইন্ডে ভাবো, ঠিক আছে, জাস্ট আমার দিকে দাঁড়াও, it's a b c d e f g h i j k l m n o p q r s t, okay, I'm first alphabet ta already, okay, second alphabet ta bhabo, mind e second alphabet, tar pore ta bhabo, it's a b c d e f g h i j, okay, I'm already cross kore geche second alphabet ta, correct, honestly bolo, cross kore geche, third alphabet ta mind e bhabo, joto bar korchi tumi nijeke aro toto beshi resist korcho, okay, third alphabet ta hobo, it's a b c d e f g h, ekhon obdi cross korini na, i j k l m n cross korini ba khub kacha kachi achi, cross korini ekhon obdi na, o p q r, acha ekhon amar mone hocche ami cross korechi ba hit korechi, ha correct, okay, tumi mind e ekbar count koro je otate kota alphabet ache, just mind e count koro, কাউন্ট করে দেখো নিজের মাইন্ডে, এক্স্যাক্টলি সাতটাই আছে, বাই চান্স তুমি স্কর্পিও ভাবছিলে, এইভাবে আমরা অনেক সময় মাইন্ড রিডিং করি, মানে এরকম না যে তুমি মাইন্ডে ভাবছো আমি ডাইরেক্ট বলতে পারবো, তো আমাকে আগে অ্যালফাবেটিক ওয়েতে একটা একটা করে বুঝতে হবে। আমি তোমাকে একটা দেখাচ্ছি তাহলে, তুমি তো আমাকে যেহেতু ম্যাজিক দেখালে, যেহেতু ম্যাজিক নিয়ে আলোচনা হচ্ছে, তো আমি এখন হিপনোসিসের ব্যাপারে যাচ্ছি না, আমি একটু নর্মাল ম্যাজিক দেখাচ্ছি, সিম্পল ম্যাজিক, ভিজুয়াল ম্যাজিক। তো দেখতে পাচ্ছ আমার কাছে কি রয়েছে, এটা একটা রুবিক্স কিউব, রুবিক্স কিউবটা পুরো স্ক্র্যাম্বল, চারিদিকে দেখতে পাচ্ছ পুরো মিক্স আছে, এরপর আমি মানে এটা একটা রুবিক্স কিউবকে সলভ করতে গেলে কুইন্টিলিয়ান ডিফারেন্ট পসিবিলিটিস আছে এটাকে সলভ করতে গেলে, মানে যত আমি ছোটবেলায় যখন আমি এটাকে মিক্স করতে যেতাম, মানে যত মিক্স করতাম এটা আরো কমপ্লিকেটেড হয়ে যেত, মানে আমরা এরকমভাবে বিভিন্নভাবে মিক্স করার চেষ্টা করতাম, এরকমভাবে বিভিন্নভাবে আমরা মিক্স করতাম আর কি, মানে যতবার মিক্স করার চেষ্টা করতাম ততবার এটা স্ক্র্যাম্বল হয়ে যেত, তো আমি কোনোভাবেই পারতাম না। তো দেখতে পাচ্ছ পুরো একটা রুবিক্স কিউবটা পুরো একদম স্ক্র্যাম্বল রয়েছে, কোনোভাবে কোনো দিক থেকে সলভ নেই। তো আমি একটু ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করবো, আমার হাতটা রয়েছে, আমি হাতটাকে জাস্ট একটু হাইট করছি, জাস্ট 1-2-3 একটু একটু ব্লো করো, ম্যাজিক্যাল ব্লো, ওয়াও, নাইস, গুড টু সলভ, কেমন লাগলো তোমার?
খুব ভালো, যদিও তুমি এই ধরনের ম্যাজিক গুলো দেখাও যতটা সম্ভব স্টেজে আমি জানি, আমারও খুব ভালো লাগে। তো আর কিছু এক্সপেরিমেন্ট, কারণ আমি যেহেতু মানে লেকচারটা অনেকটা বোরিং করতে চাই না, কারণ এটা যেহেতু ম্যাজিক নিয়ে চ্যানেল, তো লোকে চাই যে একটু ম্যাজিকই দেখবে আর কি, ম্যাজিক বা মেন্টালিজম মাইন্ড রিডিং কিছু। তুমি আর কিছু আমাকে যদি দেখাও তারপরে আমি আর কিছু দেখাবো, তারপর আমাদের আমি আর একটা দেখাবো বলছি। আচ্ছা, তোমার কাছে কোনো কয়েন বা কোনো ছোট অবজেক্ট আছে? কোনো কয়েন বা ছোট অবজেক্ট আছে? রিংকে চলবে, রিং চলবে, যেটা মানে হাতের মধ্যে ফিস্টের মধ্যে হাইড করে রাখতে। আচ্ছা, তুমি আমি যে কোনো পেছনে তুমি নিয়ে যাবে, প্রথমে হাতটাকে নিয়ে গিয়ে তুমি এটাকে টস্ট করতে থাকবে লেফট হ্যান্ড টু রাইট হ্যান্ড এর মধ্যে, এবং আমার ইনস্ট্রাকশনটা ফলো করবে। এটা শুরু করার আগে আমি একটা কথা বলে দিই, আমার কাছে একটা প্রেডিকশন রয়েছে, মানে আগে থেকে আমি বলতে ভুলে গেছিলাম, আমার কাছে অলরেডি একটা প্রেডিকশন রয়েছে, ওই প্রেডিকশনটা তো আমাকে ফ্রেমের মধ্যে রাখতে হবে, তো আমার কাছে এরকম স্ট্যান্ড জাতীয় কিছু নেই, সেই জন্য এটার মধ্যে আমি একটা দড়ির মতো বেঁধে, আচ্ছা জাস্ট ওয়ান সেকেন্ড, এটাকে আমি একটা দড়ির মতো বেঁধে, মানে এখানে বেঁধে রাখছি আর কি, মানে এটা আমার একটা প্রেডিকশন, আমি এটাকে ফ্রেম থেকে সরাতে চাই না আর কি, সেই জন্য আমি এখানে রেখেছি, মানে এটা আমি এই ফ্রেম থেকে আর কি সরাতে চাই না। এরপরে যখন আমি 3-2-1 বলবো তুমি হাতটাকে সামনে নিয়ে এসো। আচ্ছা, তোমার তুমি দুটো সিচুয়েশনই তুমি আমাকে ইয়েস বলবে, ঠিক আছে, মানে আমাকে কোনোভাবে মানে একটা পোকার ফেস রাখবে, মানে দুটোতেই আমাকে ইয়েস বলবে এবং আমি মাইন্ড রিড করার চেষ্টা করবো। আচ্ছা, তোমার যে কয়েন, তোমার যে রিংটা আছে, রিংটা কি তোমার লেফট হ্যান্ডে আছে? ইয়েস। এটা কি রাইট হ্যান্ডে আছে? ইয়েস। আচ্ছা, তুমি যখন ফার্স্ট টাইমে যখন ইয়েস বললে যথেষ্ট ইজিলি বললে ওটাকে, সেই জন্য আমার মনে হচ্ছে যেন তোমার লেফট হ্যান্ডই আছে, লেফট হ্যান্ডে রয়েছে, তো হতে পারে এটা 50-50 চান্স, একটা প্রবাবিলিটি হতে পারে কি যে কোনোভাবে একটা 50-50 ভাবে হয়ে যেতে পারে। তো আর একবার আমি বলবো পেছনে নিয়ে যাও, তো তুমি এরকমভাবে সামনে নিয়ে এসো, এখানে আমি তোমাকে জিজ্ঞেস করবো, আচ্ছা তোমার রিংটা কি লেফট হ্যান্ডে আছে? ইয়ে নো, তুমি দূর আনলেস হতে পারে, তুমি ইয়েস করতে পারো বা দুবার। হ্যাঁ, তো আমি আগে ইয়েস বলছি, ইয়েস। তুমি কি কয়েনটাকে লেফট হ্যান্ডে রেখেছো? ইয়েস। কয়েনটা কি রাইট হ্যান্ডে রেখেছো? ইয়েস। তুমি যখন লেফট হ্যান্ডের কথাটা বললে একটু হাসছিলে, আমার যত সময় এগেন তুমি লেফট হ্যান্ডে রেখেছো। আচ্ছা, আর দুবার আমি এটাকে ট্রাই করবো, তুমি আবার পেছনে নিয়ে যাও, তুমি হাতটাকে সামনে নিয়ে এসো। আচ্ছা, এরপর এবার একটু আমরা একটু চেঞ্জ করবো, এবারে তুমি দুবারই নো বলবে, দুবারই নো বলবে, তো তোমার তোমার কি এটা লেফট হ্যান্ডে আছে? না। তোমার কি রাইট হ্যান্ডে আছে? না। কোন সময় ইয়েস বলতে পারো, কোন সময় নো বলতে পারো, মানে কোনো ব্যাপার নেই, এটা তোমার উপরে। তো তোমার কি যে রিংটা আছে, রিংটা কি তোমার লেফট হ্যান্ডে আছে? না। রাইট হ্যান্ডে আছে? না। এবার তুমি আমাকে অনেকটা কনফিউজ করে দিয়েছো, যতটা সম্ভব আমার যদিও মনে হচ্ছে তোমার দেখে যতটা সম্ভব আমার মনে হচ্ছে তুমি লেফট হ্যান্ডে রেখেছো, এগেন লাস্ট টাইম। হ্যাঁ, আচ্ছা তো কেমন লাগলো তোমার? অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, আচ্ছা তুমি তুমি কি মনে রাখতে পেরেছো, মানে তুমি প্রথমবারে যতটা সম্ভব তুমি লেফটে রেখেছিলে, দ্বিতীয়বার মনে হয় আবার লেফটে রেখেছি, লেফটে রেখেছিলাম, তারপর রাইট, লাস্টে তারপর রাইট, তারপর লেফট। আচ্ছা, এটাকে মানে আগে থেকে তোমার সাথে কোনো সেটিং ছিল না এই ব্যাপারে? এটা পুরো ফ্রিলি আমি মানে কোনোভাবে তোমার সাথে আগে কোনো রকম সেটিং হয়নি, কোনো রকম প্রি প্ল্যান ছিল না, তো আমি দেখতে পাবো এখানে একটা প্রেডিকশনের মতো আমি রেখেছি আগে থেকে, তো আমি প্রেডিকশনটা আমি কোনোভাবে চেঞ্জ করবো না, প্রেডিকশনটা একটু খুলে দেখায়, তো প্রেডিকশনটাই দেখা যায়, এটা কি দেখা যাচ্ছে ঠিক মতো? মিররিং হয়ে যাচ্ছে না তো? না, ফার্স্ট হচ্ছে লেফট হ্যান্ড, অ্যাট ফার্স্ট লেফট হ্যান্ড, again you will choose left, acha choose left, next you will choose the change the thought and keep in right, right, perfect, and the last time you kept in left, left, perfect, perfect, মানে আগে থেকে আমি একটা prediction করে রেখেছিলাম, আর যদি এটা ঠিকমতো না বোঝা যায় সেই জন্য একটু বড় করে আমি লিখে রেখেছিলাম, left, যেমন হয়েছে left, left, right and left,
কেমন লাগলো? থ্যাংক ইউ। এবার তুমি আরেকটা কিছু, থ্যাংক ইউ। এবার তুমি আরেকটা কিছু দেখাও, তারপর আমরা এবার আলোচনার লাস্ট মুহূর্তে চলে এসেছি, এরপরে তুমি কিছু একটা দেখাও, তারপরে আমরা আমাদের এই হ্যাপি এন্ডিং করব আমাদের এই জ্যামের। তো সবার তার আগে এক কাজ করো, তোমার আশেপাশে কোনো বই আছে? হ্যাঁ, আশেপাশে বই বলতে আমার বুকশেলফে একটা বই রয়েছে, আমার ভালো লাগে বইটা, সেটা হচ্ছে সাইকোলজি অফ মানি। সাইকোলজি অফ মানি, বাহ, বেশ ভালো। একটা করে পেজ নাম্বার ওপেন করবে, ঠিক আছে? রাদার এক কাজ করো, অডিয়েন্স যাতে দেখতে পায়, তুমি স্ক্রিনের সামনে পেজটাকে ওপেন করো, মানে এরকম ভাবে ওপেন করে স্প্রেড করে এরকম ভাবে ওপেন করো, ঠিক আছে? আমি এখান থেকে কয়েকটা ওয়ার্ড দেখতে পেলে আমি বলবো, ঠিক আছে? তো তুমি জাস্ট ওই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড তুমি তোমার মাইন্ডে নিয়ে, ঠিক আছে? মানে এই পেজের মধ্যেই না যে কোনো পেজে, মানে এই পেজটার মধ্যে যে কোনো, আমি র্যান্ডম কয়েকটা ওয়ার্ড যেগুলো দেখতে পাচ্ছি আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে ওয়াটার, ডোপামিন। আচ্ছা, পেজটা চেঞ্জ করো। Reply, change করো। Response, plan, personally, আচ্ছা, তারপরে আবার চেঞ্জ করো, personalize, আরেকটা পেলাম, personalize, separate, separate, আচ্ছা, কোনো একটা word পেয়েছো কি মাইন্ডে? Personality, এবার ওই ওয়ার্ডটা তুমি মাইন্ডে স্পেল করো, আগের বার যেমন স্পেল করেছিল এইবার স্পেল করো, ওকে? হ্যাঁ, ওয়ার্ডটা কোথায় একটা পি আছে, হ্যাঁ, অনেস্টলি বলবে যদি? আচ্ছা, আগেন স্পেল করো, ওকে, ওইখানে একটা ই আছে, ই আর না, আর নেই, না আর নেই, সরি, ই আছে, রাইট? আর কি কি আছে জাস্ট মাইন্ডে ভাবো অ্যালফাবেটস গুলোকে, ভাবছি। আচ্ছা, তুমি যেহেতু সাইকোলজি নিয়ে খুব চর্চা করছো, বুঝতে পারছি, তো তুমি এমন কোন ওয়ার্ড ভাবছো যে এই ওয়ার্ডটা হচ্ছে সাইকোলজির সাথে রিলেটেড? সাইকোলজি, and if I'm not wrong তুমি এক্স্যাক্টলি ডোপামিন ভাবছো। ডোপামিন, কারণ ডোপামিন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কোন জিনিস আমাদেরকে অ্যাডিক্টেড করে দেয়, অ্যাডিক্টেড করে দেয়, মানে এটাও একটা সাবকনসাস মাইন্ডের সাথে এটা রিলেটেড, সাবকনসাস মাইন্ডের সাথে রিলেটেড। এটা তো আমার খুব অদ্ভুত লাগলো প্রসেসটা। হ্যাঁ, তারপর, হ্যাঁ, আর বলছি এই যে আমরা দেখি অনেক সময় সচরাচর কেউ স্টেজের মধ্যে গিয়ে কারো এটিএম পিন কোড রিড করে দিচ্ছে, বা কারো পাসওয়ার্ড মানে হ্যাক করে দিচ্ছে, বা প্যাটার্ন খুলে দিচ্ছে, মানে এই ব্যাপারটা কিভাবে হচ্ছে আর কি, মানে জিনিসটা কিভাবে সম্ভব? সেম, মানে ব্যাপারটা হচ্ছে, দেখো কিছু ম্যাজিশিয়ানসরা আছে যারা ক্লেম করে তারা মাইন্ড রিড করতে পারে, আর কিছু আছে যারা মেন্টালিস্ট, যারা মাইন্ড রিডিং ইলিউশন ক্রিয়েট করে, ঠিক আছে? তো এবার যারা মাইন্ড রিডিং ইলিউশন ক্রিয়েট করে তারা একটা প্রসেসের থ্রুতে সেই পিন নাম্বারটাকে বের করে, ঠিক আছে? যেমন আমি একটা প্রসেসের থ্রুতে তোমার ওয়ার্ডটাকে গেস করলাম, তোমার জোডিয়াক সাইনটাকে গেস করলাম, তো এইগুলো প্রসেস, এরকম স্টেপ ব্রেকিং প্রসেস যেটা আছে, মানে ওয়ান সেটার জন্য আমি তোমাকে ফলো করতে হবে, আর এইগুলো যে সব সময় 100% হয় সেটা না। হ্যাঁ, আচ্ছা বলছি, এই যে সেশনটা তোমার কেমন লাগছে, মানে এখানে এসে যে এই ব্যাপারটা কতটা ভালো লাগছে তোমার, সেটা আর কি জানতে চাইছি। আমার তো অসাধারণ লাগছে, মানে তোমার সাথে আড্ডা মারা হয় না আমার কাছে, মানে মেইন ব্যাপারটা হচ্ছে শতাব্দদার যখন টাইম হয় হয়তো আমার হয় না, শতাব্দদার হয়তো শোয়ের মধ্যে বিজি থাকে, আমিও যেহেতু প্রফেশনাল লাইফে আছি জবের মধ্যে বিজি থাকি, মানে টাইমটা হচ্ছে না আর কি, অনেক দিন ধরে ভাবছি শতাব্দর সাথে করব 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 করে, মানে অ্যাট লিস্ট একটা টাইম আর কি কিছুক্ষণের জন্য পেয়েছি আর কি আমরা। মানে তুমি যখন আজকে সকালে আমাকে কল করলে
দাদা একটা ইয়ে কি বলে করবো, তখন আমি বললাম যে আজকে তো আমার হবে, এবার আমি দেখলাম যে আমার না হলে আবার তোমার তুমি ব্যস্ত হয়ে যাবে। আমি যেহেতু হোস্টেল লাইফে থাকি আর কি, এখানেও রুমমেট থাকে, অনেকে থাকে তো অসুবিধা হয়, তো আমি চাই যে কোন টাইমটা একা থাকি, হয়তো আমার টাইম হচ্ছে, হয়তো তোমার হয় না, হয়তো তুমি সবাই বিজি থাকো, এটা হতে পারে। যেহেতু আমরা সেম জোনারে দুজনের কি, মানে তুমিও ম্যাজিক করো, মাইন্ড রিডিং এই ধরনের জিনিসগুলো করো, আমিও কিছুটা সেই ধরনের জিনিসগুলো করি বলে ভাইবটা আর কি মিলে যাচ্ছে আমাদের মধ্যে। সেই জন্য তুমি আমার কাছে কিছু এক্সপেক্ট করছো যে কিছু একটা দেখাও, আর কিছু দেখাবে তুমি, মানে কিছু এখন দেখাও না, দেখাও না প্লিজ, তুমি দেখাও, মানে আমি, হ্যাঁ তুমি কিছু দেখাও, আমি কিছু দেখাবো, মানে যেহেতু তুমি লাইভ এসেছো আমি ছাড়তে চাইছি না, আমি ভাবছি যে আর একটা যদি দেখাও, দর্শকরা যদি কিছু দেখে। তোমার কিছু মনে পড়ছে যেটা তুমি দেখেছো বা তোমার মনে হয় যেটা সামনাসামনি দেখতে চাও, এরকম কিছু তাহলে বলো, যদি যদি আমার সম্ভব হয় তাহলে টেক অফ কার্ডস এর উপর দেখাতে পারবো। কার্ডের উপর মেন্টালিজে একটা খুব পপুলার ইফেক্ট আছে যেটাকে বলা হয় ক্যাপ, এনি কার্ড অ্যাট এনি নাম্বার, ঠিক আছে, তো ডেক অফ কার্ডসটা এখানে রাখছি, তুমি যদি বলো আমি টেবিলে ফোকাস করতে পারি, বাট এখানে রাখলেও আশা করি এটা হবে, তো এখানেই থাক আপাতত কার্ডটা। তুমি কি করবে, আমি তোমার মাইন্ডে একটা কার্ডকে ট্রান্সফার করার চেষ্টা করবো বা তুমি কার্ডটাকে রিসিভ করার চেষ্টা করবে, ঠিক আছে? যদি তোমার আগে থেকে কোনো ফেভারিট কার্ড থাকে বা কিছু থাকে, কিচ্ছু ভাববে না, কোনো র্যান্ডাম কার্ডকে মাইন্ডে আসতে দেবে না, ঠিক আছে? আমি যা বলবো শুধু সেটাকেই রিসিভ করার চেষ্টা করবে, ওকে? হ্যাঁ গ্রেট। সো এই মোমেন্টে আমি চাই যে তুমি একটা একটা ব্রাইট ভিভিড কার্ড ভাবো আর ওই কার্ডটাকে একটা শেপ দিয়ে দাও, ডান, শেপ দিয়ে দিয়েছো, এবার ওই কার্ডটার কি করবে, ওই কার্ডটার একটা আমরা নাম্বার চাইবো, তুমি ভাব একটা অর্ডিনারি নাম্বার ভাবে, রাদার একটা অড নাম্বার ভাবে, ভেবে নাম্বারটাকে মাইন্ডে গ্র্যাব করো, ডান, তো তোমার মাইন্ডে একটা কার্ড আছে, কার্ডটাকে রাখবে, এই মোমেন্টে আমার কাছে একটা ডেক অফ কার্ডস আছে, এটাকে আমরা ওপেন করছি, ঠিক আছে, যতটা ক্লিন সম্ভব আমি ততটা ক্লিন করার চেষ্টা করছি। তোমার যে কার্ডটা সেটা কি বলবে আশা করি দেখা যাচ্ছে এখানে, সবার প্রথমে তুমি বলো যে তোমার কার্ডটা কি। আমার কার্ডটা 7 অফ হার্টস, 7 অফ হার্টস, কারেক্ট। তুমি যদি লাস্ট, তোমাকে একটা চান্স দিচ্ছি, তুমি যদি 7 এ না আসতে, তোমার মাইন্ডে আরেকটা নাম্বার ছিল যদি আমি ভুল না হয়, ওটা কি ছিল বলো, ওই নাম্বারটা 5 ছিল, 5 অফ হার্টস, বাট তুমি 7টা কেন আমরা এলিমিনেট করলাম, কারণ 7টা হয়তো সবার মাইন্ডেই আছে, কারণ ওটা মোস্ট সাইকোলজিক্যাল নাম্বার, ঠিক আছে, তো লোকে ভাবতেই পারে যে হয়তো, তো আর এটা আরেকটু র্যান্ডমাইজ হয়ে গেল, হ্যাঁ ব্যাপারটা, কারেক্ট কারেক্ট। এই মোমেন্টে তুমি কি জানো যে 5 অফ হার্টস এই ডেকের মধ্যে কোথায় আছে? না এটা জানা সম্ভব না। জানো না, তোমার যেখানে মনে হবে তুমি আমাকে স্টপ বলো, স্টপ এইখানে, হ্যাঁ তো এইখানটা তুমি আমাকে স্টপ বলছো, হ্যাঁ এর আগে এর পরে যদি তুমি স্টপ বলতে তাহলে এই কার্ডগুলো আসতো, আর এর আগে যদি তুমি স্টপ বলতে তাহলে এই কার্ডগুলো আসতো, তুমি এখানটা স্টপ করেছো, which is বাই দারুন। আচ্ছা এখানে যদি আমি স্টপ না করে আরো যদি পেছনে চলে যেতাম ব্যাপারটা কি হতো, তাহলে সেটা হতো না, তাহলে এক্সপেরিমেন্ট ফেল হয়ে যেত, তারপরে এই সব থাকতো, হ্যাঁ আর কোনো চান্স ছিল না আমার কাছে, এক্সপেরিমেন্ট ফেল হয়ে যেত, আর তোমাকে দেখাচ্ছি দারুন লাগলো। আচ্ছা আমরা এখন লাস্টে চলে এসেছি একদম, তো লাস্টে যেহেতু আমরা চলে এসেছি সদাদার কাছে একটু জেনে নেবো যে এই যে ম্যাজিকের ফিউচারটা কেমন, মানে ম্যাজিকের যে ফিউচারটা কেমন দেখতে পাচ্ছি, মানে ম্যাজিকের যে ফিউচার কি ব্রাইট আছে না ডাল হয়ে যাবে পরে, মানে কোনো অসুবিধা হবে ম্যাজিকের মধ্যে?
ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ম্যাজিকের ফিউচারের থেকে বড় কথা বলতে পারো যে ম্যাজিশিয়ানদের ফিউচার, ম্যাজিশিয়ানদের ফিউচারটা পুরো ডিপেন্ড করছে তুমি কি ধরনের ম্যাজিশিয়ান। তুমি যদি শুধু ঘরে বসে নিজের ম্যাজিক প্র্যাকটিস করো তাহলে তোমার কোনো ফিউচার নেই। কেন কি দেখো, যে কোনো ফিল্ডেই এমন কিছু নেই যে তার ফিউচার নেই, কেন সব ফিল্ডে কেউ না কেউ টপে আছে, কারণ না কারোর তো ফিউচার আছে। তো তোমার ফিউচার হতে পারে হবে কখন, শুধু একটাই ডিফারেন্স, তুমি যে কাজটা করছো সেটা কি তোমার গোল ওরিয়েন্টেড কাজ করছো নাকি শুধুমাত্র কাজ করছো। তো তুমি যে অ্যাকশনস গুলো নিচ্ছ সেটা কি তুমি ম্যাজিক নিয়ে নাম করবে না ম্যাজিক নিয়ে তুমি টাকা পয়সা ইনকাম করবে সেই দিকে এগোচ্ছ নাকি এগোচ্ছ না। একটা ছেলে যে ঘরে বসে ম্যাজিক প্র্যাকটিস করেই যাচ্ছে সেও ভাবে যে আমি একদম বড় ম্যাজিশিয়ান হব, কিন্তু সে করছে কি ঘরে বসে প্র্যাকটিস, সে অনেক বেশি এফোর্ট লাগাচ্ছে কিন্তু সে করতে পারছে না, কারণ লোকে তাকে চেনেই না, সে মার্কেটিং করছেই না। তো এটা পুরো মানে ম্যাজিক অ্যাজ বিজনেস বা মার্কেটিং সেক্টরে আমাদেরকে যেতে হবে। এক্স্যাক্টলি, মানে তোমাকে বুঝতে হবে যে আমি যে জিনিসটা করছি, যে ফিল্ডে আমি আছি, সেই ফিল্ডে আমি টুয়ার্ডস মাই গোল আমি আমার অ্যাকশনস গুলো নিচ্ছি। বাড়িতে তো মারাও ভালো রান্না করে, আমার মার্কেট থেকে খারাপ রান্না করা লোকজনও দোকান চালিয়ে ইনকাম করছে, তাই না? মায়েরা তো সুন্দর রান্না করছে, অনেকেরা আছে হয়তো অনেক দোকানই আছে যার যেই দোকানের খাবার আমাদের পছন্দ হয় না, বাট স্টিল তো সে ইনকাম করছে। তো তুমি ইনকাম আর ফেম আলাদা জায়গা, আর তুমি কতটা প্র্যাকটিস করছো বা কতটা ভালো করছো সেটা কিন্তু আলাদা জায়গা। যখন ভালো এবং মার্কেটিং, ভালো করছো প্লাস মার্কেটিং যখন একসাথে আসে সেইখানে ফিউচার তো অবশ্যই আছে। ঠিক আছে, তো কেমন লাগলো আপনাদের সবার শতাব্দার সাথে এই যে আমার যে জ্যাম সেশনটা, আশা করছি সবারই ভালো লাগলো। তো ভেরি ভেরি থ্যাংক ইউ এগেন লাস্টে, আর তো কিছু বলার নেই আমার, যেহেতু অনেকটা দূরে রয়েছি সামনে থেকে এলে হয়তো। তো আমরা কিছু কিছু টাইমে আমরা শতাব্দাকে আবার আনবো, কারণ আমরা আজকে মানে একই সেশনে তো সবকিছু দেখানো সম্ভব হবে না, তো ভবিষ্যতে কোনো না কোনো টাইমে আবার শতাব্দাকে নিয়ে আসবো। তো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। তো লাস্টে কিছু বলতে চাও তুমি আমার অডিয়েন্সদের জন্য বা সাবস্ক্রাইবারদের জন্য? সবার আগে অডিয়েন্সদেরকে তোমার এটাই বলবো যে তুমি খুব ভালো ভিডিও বানাচ্ছো আর খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও বানাচ্ছো। আমি আগের দিন তোমার একটা ভিডিও দেখলাম, তো আমার বেশ ভালো লাগলো, এনগেজিং লাগলো। তো অডিয়েন্সরাও তোমাকে যাতে সাপোর্ট করে অবশ্যই আমি সেটাই চাইবো, আর আমার সাথে থেকো ভালোভাবে, মানে তুমি আমার সাথে থেকো লং টার্ম জার্নিতে লাগবে, কারণ আমিও সেম ফিল্ডে হাঁটার চেষ্টা করছি। অডিয়েন্সরাও যদি সাপোর্ট করে এই আর্ট ফর্মটাকে তাহলে হয়তো আজকে যেই বাচ্চাটা বাড়িতে ভাবে যে আমি ম্যাজিক করে জীবনে কিছু করব, তাহলে হয়তো তার বাবা মা ভাবনাটা সার্থক হবে বা তার ফ্যামিলি থেকেও সেই সাপোর্টটা আসবে। এক্স্যাক্টলি, ম্যাজিশিয়ানদের সাপোর্ট করাটা দরকার এবং যে কোনো আর্ট ফর্ম সাপোর্ট করাটা খুব দরকার, কারণ আর্ট ফর্ম বেঁচেই থাকে সাপোর্টের জন্য। আজ অনেক আর্ট ফর্ম হারিয়ে গেছে শুধুমাত্র সাপোর্ট পায়। ঠিক আছে, তাহলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম, অসংখ্য ধন্যবাদ শতাব্দ ভাই।